রাষ্ট্রভাষা বাংলা সরকার বলে দিতে চাই, যদি আপনারা ভিন্ন দেশের নাগরিকদের ভিন্ন দেশের কোন হাই কমিশনারকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে জাতিসংঘের মাধ্যমে আমরা আমাদের হাই কমিশনারকে আমরা নিরাপত্তা দেব, এবং আগামী 24 ঘন্টার মধ্যে যে সকল দুষ্কৃতিকারীরা উগ্রপন্থীরা এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের হাই কমিশনারে আগুন ধরিয়েছে, জাতীয় পতাকায় এবং হামলা করেছে সিলেট বর্ডারের বিভিন্ন জায়গায়, আমরা সুতারকান্দি, জকিগঞ্জ, তামাবিল প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি জায়গায় উগ্রপন্থীরা হামলা করেছে, তারও তীব্র নিন্দা জানাই এবং দুষ্কৃতিকারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই আমরা। দুনিয়া সিনহা যেভাবে প্রশাসনকে ঢেলে সাজিয়েছে সেই ধারাবাহিকতায় প্রত্যেকটি জায়গায় এখনো আওয়ামী লীগের দুসররা রয়েছে। আমরা বারবার প্রশাসনকে বলে যাচ্ছি এই অস্ত্রধারী এই দুসররা এখনো বিভিন্ন জায়গায় প্রকাশ্যে রয়েছে, অনতিবিলম্বে অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে হবে এবং এই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে হবে, এবং এই অন্তর্বর্তী সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যে সকল দুষ্কৃতিকারীরা এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করা হোক, এবং জাতীয়তাবাদী আদর্শের মতাদর্শীদেরকে সেই সব জায়গায় স্থান দেওয়া হোক এবং এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক।